এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু কোনো রকম ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব না, আজকের ভিডিওটা একদম অন্য রকম একটা ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচা কাটার সহজ পদ্ধতি। তো অনেকেই মানে মোচা কাটতে তো ভয় পায় যে অনেক সময় লাগবে, তার জন্য খাওয়াও হয় না, কিন্তু মোচা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, তার জন্যই আর কি মোচা খাওয়া উচিত। তো আমরা অনেকেই মনে করি যে মোচা কাটাটা খুব কঠিন একটা কাজ, কিন্তু আমি যে সহজ পদ্ধতিতে কাটি সেটাই আজকে আপনাদের দেখাবো। মানে মোচা অনেকে অনেক রকমভাবে কাটে, কিন্তু আমি কীভাবে কাটি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখুন, এখানে একটা বেশ বড় সাইজের একটা মোচা দেউবাবু বাজার থেকে আজকে কিনে এনেছে, আর আমি এটা সন্ধ্যাবেলায় কেটে রাখছি, কালকে রান্না করবো। তো চলুন আমি কিভাবে মোচা কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি গামলার মধ্যে এমনি নর্মাল জল নিয়েছি, এই জলের মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো, তাহলে না মোচাটা একদম কালো হবে না, নইলে শুধু জলের মধ্যে যদি আমি মোচাটা কেটে রেখে দিই তাহলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে, ওই জন্যে আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। আর এখানে আমি বাটির মধ্যে নিয়েছি সর্ষের তেল, যেহেতু মোচা কাটলে অনেক সময় হাত একদম কালো হয়ে যায়, তো ওই জন্যে সর্ষের তেলটা একটুখানি হাতে এভাবে মাখিয়ে নিলে হাতটা আর কালো হয় না। আসলে মোচার যে আঠা, সেই আঠাটা লেগেই কিন্তু হাত কালো হয়ে যায়। এই দেখুন মাখিয়ে নিলাম, এবার আমি মোচাটা কেটে নেব। এই দেখুন এভাবে প্রথমে আমি ছাড়িয়ে নিলাম, এর গা থেকে না ঠিক এভাবে খোলা কিন্তু একটা একটা করে এভাবে তোলা যায়। এটা আপনারা চাইলে ছুরি দিয়েও তুলতে পারেন, তো অনেকে ছুরি দিয়েও যদি কাটতে চায় তাহলে এই একই প্রসেসে কাটবে, কিন্তু আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তো ওই জন্যে কোনো সবজি মাছ এগুলো কাটতে গিয়েই কিন্তু আগে আমরা বটি ব্যবহার করি, তো ওই জন্যে আমি আজকেও মোচাটা বটি দিয়েই কাটছি। এভাবে একটুখানি কেটে নিলে এখান থেকে মোচার এই খোলাটা তুলতে বেশ সুবিধা হবে। এই দেখুন প্রত্যেকটা খোলার মধ্যে এরকমভাবে আছে, তো আমি প্রত্যেকটা খোলা থেকে এভাবে বার করে নেব। বেশি শক্ত ছিল, আমি যত ছাড়াবো ওই খোলাটা তত ভিতরের দিকে কিন্তু কচি। এই দেখুন আর এই ফুলগুলো একদম ছোট 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 ফুলগুলো একদম ভীষণ কচি। আরো কয়েকটা খোলা আমি ছাড়িয়ে নিই, এই দেখুন একদম ছোট হয়ে গেছে, আর এই ভিতরের অংশটা কিন্তু ভীষণ কচি। এবার আমি এটা ছোট ছোট করে গুজু গুজু করে কেটে নেব, তো আমি এটার কিন্তু আর খোলা ছাড়াবো না, যেহেতু এটা কচি হয়ে গেছে। ঠিক আমি একটু কোণা করে এইভাবে কুচু কুচু করে কেটে নেব, আর কি সুন্দর মানে কচি, তো ওই জন্যে চটপট কাটা হয়ে যাচ্ছে ভিতরের অংশটা। ঠিক এরকম এভাবে ছোট্ট ছোট্ট করে এভাবে কুচিয়ে নেব। এবার আমি যে জলের মধ্যে এই যে হলুদ দিয়েছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে আর এর মোচাটা কিন্তু কালো হবে না। আমি যখন কালকে রান্না করব তখন এরকমই কিন্তু সাদা থাকবে, তো তার আগে আমি এটা কিন্তু ফ্রিজেই রেখে দেবো, যেহেতু আমি আগের দিন রাত্রে কাটছি ওই জন্যে। এই দেখুন ঠিক এরকম আমি এবার ছোট্ট ছোট্ট করে এভাবে কুচিয়ে নেব, এভাবে কোনা করে করে এভাবে কাটবো।
ভাবে সেটাও কুচিয়ে নেব। এটুকুই বাকি আছে, এভাবে সুন্দর করে কেটে নিলাম। এবার আমি এইগুলো কেটেছি কিনা, এটা যেহেতু কচি ওই জন্য না, আমি শুধু এই যে হলুদ যে অংশ জাস্ট বটি দিয়ে এইভাবে একটু একটু করে কেটে দেব। এই যে কেটে এবার এইভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব, ঠিক এইভাবে। এগুলো ঠিক একই রকম ভাবেই কাটবো, আমি যেহেতু কচি ওই জন্যে এই যে এটা বাদ দিয়ে দিলাম আর বাকি অংশটা নিয়ে নিলাম। তো আগে আমি এই কচিগুলো কেটে নিই। কচি যে অংশগুলো সেগুলো তো কাটা হয়ে গেছে, তো এবার আমি আর একটুখানি তেল মাখিয়ে নিলাম, যেহেতু হাত থেকে একদম মানে তেল তেল সব জলে ধুয়ে গেছে ওই জন্যে। তো এরকম এই অংশগুলো কিন্তু একটু মানে পাকা, মানে প্রথমের দিকে আমি যেগুলো ছাড়িয়েছিলাম এগুলো হচ্ছে সেই অংশগুলো। তো এগুলো একটু অন্যরকমভাবে কাটতে হবে, তো সেটা আগে দেখাই। এই দেখুন প্রথমে এই অংশটা আমি কেটে ফেলে দিলাম। এবার এই যে হলুদ অংশ এটা আমি সবটাই এরকম এক জায়গায় করে, যে অংশে না একটু কম ধার সেই অংশে এইভাবে এই হলুদ অংশটা আমি এভাবে চেপে ধরবো, ধরে এ দেখুন এরকমভাবে দিলেই এরকম শক্ত কাটির মতো এরকম বেরিয়ে আসবে। যারা ছুরি দিয়ে কাটতে চায়, বটি দিয়ে আর কি কাটতে পারে না, তো তারাও কিন্তু এই একই রকমভাবে এভাবে চেপে ধরে এভাবে টানলে এরকম বেরিয়ে যাবে। এর মধ্যে বেশ একটা দুটো কুচিও আছে ওই জন্যে সেগুলো বেরোচ্ছে না। এই দেখুন এবার এই দেখুন সবটা কাটা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেরিয়েও গেছে। এবার আমি ঠিক আগের মতো এটা ছোট্ট ছোট্ট করে এভাবে কেটে নেব। এই দেখুন আর এর মধ্যে যদি ওই লম্বা যে লাঠির মতো যেগুলো বার করলাম ওই রকম যদি থাকতো তাহলে কিন্তু রান্না করার পরে মানে খেতে একদমই ভালো লাগতো না, মানে ওরকম কাটি কাটি টাইপের তরকারির মধ্যে থাকতো, তো ওই জন্যে ওইগুলো বার না করলে কিন্তু খাওয়ার সময় খুব সমস্যা। ঠিক একই রকমভাবে দেখুন আমি আবারও বার করে নেব, ঠিক বটির যে অংশে ধার কম সেই অংশ দিয়েই কিন্তু এভাবে চেপে ধরে এভাবে টান দিতে হবে। তো আপনি যদি এই ধারালো অংশের দিকে দেন তাহলে কিন্তু এ দেখুন তাহলে কিন্তু কেটে যাবে আর ওই ইয়েটা বেরোবে না, লম্বা কাটির মতো অংশটা কিন্তু বেরোবে না, ধারালো অংশের দিকে করলে কিন্তু কেটে যাবে ওটা। এই দেখুন এভাবে কুচিয়ে নিলাম। তো এভাবে আপনারাও ট্রাই করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। মোটামুটি আপনি 10 মিনিটের মধ্যে মোচা কিন্তু কাটতে পারবেন। আর যত প্রথমের দিকে এই ফুলগুলো আপনি নেবেন সেই ফুলগুলোর কিন্তু এরকম পাকা অংশটা আর কি বেশি মাত্রায়, তো এগুলো একটু বেশি করেই আর কি বটির গায়ে এভাবে বাঁধিয়ে টান দিতে হবে। এভাবে আর হলুদ অংশটা এভাবে ফেলে দিয়ে তারপর ঠিক একই রকম ভাবে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। একটু সাইজ করে নিয়ে তারপরে কাটতে হবে। এগুলো আছে এগুলো কেটে নিই তারপর আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু কমপ্লিট, এই দেখুন এটা লাস্ট আর নেই। কাটা হয়ে গেছে, তো আমার কিন্তু কাটা কমপ্লিট। আর এই দেখুন যেহেতু আমি এই জলের মধ্যে হলুদ দিয়েছিলাম ওই জন্যে কিন্তু মোচাটা
একদমই কালো হয়নি, যেমন কালার ঠিক সেরকমই আছে। তো আপনারাও যখন এভাবে কাটবেন তখন কিন্তু এরা হলুদ দিয়ে কাটবেন, তাহলে এরকম সাদাই থাকবে। আর রান্না করার পর অনেক সময় কালো হয়ে যায়, তারা আর কি এই হলুদ দেয় না জলের মধ্যে যখন কাটে, তো ওই জন্যেই কিন্তু কালো হয়। আর এমনি আমি এই হলুদ দিয়েছি, তো আমি যখন রান্না করবো তখন কিন্তু নর্মাল যেমন কালার হয় তরকারি, রান্না করলে ঠিক সেরকমই কালার হবে। তো কাটা কমপ্লিট, এভাবে জলে ভেজানো থাক, এর কষ্টটা বেরিয়ে যাবে। তারপর আমি জলটা ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো, আমি যেহেতু কালকে দুপুরে রান্না করবো আর আমি আজকে সন্ধ্যাবেলায় কেটে রাখলাম। তো আমার কাটা তো কমপ্লিট, তো আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করবেন। আর খুব সহজ পদ্ধতিতেই আমি দেখালাম, আমি যখনই মোচা রান্না করি তার আগের দিনই সন্ধ্যাবেলা কিন্তু এভাবেই কেটে রাখি। তো আপনারাও ঠিক এভাবে হলুদ জলের মধ্যে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা হবে না। আর যাদের ফ্রিজে রাখার সমস্যা, তারা কিন্তু জলটা ঝরিয়ে এমনি প্লেন থালা দিয়ে আর ঢাকা দিয়ে একটা ঝাঁঝরি টাইপের একটা গামলার মধ্যে রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে কিছুক্ষণ ভেজানো থাক, তারপরে আমি জায়গাটা পরিষ্কার করে নিই। আর খুব কম সময়, মোটামুটি 10 মিনিটের মধ্যেই আমি মোচাটা কাটলাম, আর মোচাটা যেহেতু অনেকটাই বড় ওই জন্য একটু বেশি সময় লাগলো। তো আপনারাও এভাবে ট্রাই করবেন, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর মোচা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, বাচ্চাদের খাওয়া ভীষণই ভালো, প্রচুর আয়রন আছে। তো বাচ্চারা হয়তো খেতে চায় না, কিন্তু উদ্যোগপূর্বক আমার মনে হয় খাওয়ানো উচিত, তাতে উপকার। তো চলুন ভিডিওটা আজকে এ পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।